আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্কেট অ্যাট ক্রিপ্টো। আজকে হচ্ছে বড়দিন, তো হ্যাপি ক্রিসমাস ডে। আমার তরফ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো আজকে তো যীশু খ্রিস্টের জন্মদিন, সবাই তো কেক খাই, তো আমরাও একটা কেক খেয়েছি। তো এই যে কেকটা আর দেখতে পাচ্ছি এবার নিয়ে খাওয়া হয়ে গেছে, কালকে আনা হয়েছিল, কালকে আমার খেয়ে ফেলেছি। আগে যেতাম বিয়ের আগে অনেকবারই গেছি চার্চে, যেমন ব্যান্ডেল গেছি, তারপরে আমাদের মন্দার একটা চার্চ আছে সেখানেও গেছি। কিন্তু এখন বিয়ের পর রানাঘাটে এসে মানে এখান থেকে যে চার্চে যাব, চার্চটা আছে ওই বেগোপাড়াতে, সেখানে যাওয়া সম্ভব হয়নি কারণ হাজব্যান্ড বাড়ি থাকে না, তোমরা সবাই জানো। বাড়ি থাকতো তাহলে হয়তো যেতাম, খুবই খারাপ লাগছে। আমি যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। আজকে আর কোনো ডেলি ব্লগ করিনি, তোমাদেরকে শেয়ার করতে পারছি না কোনো ডেলি ব্লগ। আজকে এইটাই দেওয়ার ছিল, তো এটা দিয়ে দিচ্ছি। আর ভাবছি যখন শর্ট ভিডিও করতো টাইম দিতে পাই, এখন বিকাল হয়ে গেছে, প্রায় 3:30-এর উপরে বেজে গেছে। তো যদি পারি তো কিছু শর্ট ভিডিও করবো, যাই হোক। চার্চে যেও তোমরা আসবে সবাই, আর হয় একসাথে হয় মেলা পুরো অনেক, আর আমাকে কমেন্টে কিছু জানিয়ে তোমার কিন্তু যাচ্ছে চার্চে, আর যেমন এনজয় করলে আমাকে অবশ্যই জানাবে, আমার ভালো লাগবে। মেলা দেখাটা মেন না, আমার ইচ্ছে করা খুবই ভালো লাগে, ওগুলো যেতে ওইসব ওইসব দেখতে ভালোবাসি, ওগুলো দেখতে যেতে পারলাম না, কিছু করার নেই। যাই হোক, তো তোমাদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে। আর এখন কাটিং করি, কেউ বাড়িতে নেই এখন, সবাই আমার আর হচ্ছে আমি আজকে এত খেতে পারবে না। আগে ছোটবেলায় অনেক পড়তাম, মানে যখন গির্জায় যেতাম, আমাদের মনে হয় একটা চার্জ আছে ওই দিকে, সেখানে যখন যেতাম তো ওখান থেকে
তারপরে বই দিতে দিস কৃষ্ণ দুগুণে নিস তো আমি তারপরে আমাকে মাননীয় ভগবান বলে মানিও না খুব কষ্ট হয় ওনার কিন্তু কারণ দেখলে খুব কষ্ট হয় কথা শেয়ার করলাম একটা কথা বলার ছিল আমি লাইভে আসতে তোমরা কেন আসলাম জানি না তো দু একজন মানে পাঁচ ছজন সবাই কেউ আসতে চাও না তো প্লিজ লাইভে আসলে তোমরা এসব তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বলার ইচ্ছা হয় আমার কে কে দেখছো আমার ভিডিও সেটা তো আমি জানতেই পারি না তো লাইভ আসলে যদি তোমরা কমেন্ট করো তোমার সাথে কথা বলতে পারি আর খুব ভালো লাগে আমার প্লিজ তোমরা লাইভে আমি যখন লাইভে আসবো তো তোমরা প্লিজ এসব যদি নোটিফিকেশন পৌঁছায় আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা তোমরা অনেক অনেক এনজয় করো আজকে অনেক অনেক ঘোরো অনেক পিকনিক করবে আজকে আমি জানি অনেকভাবে তোমরা এনজয় করে আসছো।